মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণকারী। তোমাদের বন্ধুরা কি সো নিউ নিউ ভিডিও? জাস্ট আমি এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, দেন খাবো প্রি ওয়ার্কআউট, তারপর আজকে ওয়ার্কআউট করতে যাবো। আর আজকে ওয়ার্কআউটে থাকবে চেস্ট, সো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না। সো জিমে এসে দেন ফার্স্ট সেট শুরু করলাম চেস্ট ওয়ার্কআউট, এটা হলো মিডল চেস্ট। সো দেখতে থাকো চার রকম সেট করবো, এটাও 12টা রেপুটেশন। সেকেন্ড সেট চলে আসলো লোয়ার চেস্ট। লোয়ার চেস্ট আমার উইক বলে, সেই কারণে আমি ওজন কম দিয়ে 12টার জায়গায় 18টা 19টা রিপিটেশন মারি। সো দেখতে থাকো। থার্ড সেট হলো সবারই ফেভারিট ওয়ার্কআউট, বাটারফ্লাই। বাটারফ্লাইটাও সেম আমি 12টা রিপিটেশন করি, আর এটা ফাইবারটা খুব সুন্দর বেরিয়ে আসে, আর আমার এই সেটটা করতে খুব ভালো লাগে। দেখতে থাকো। চার নাম্বার সেটে একদম কম লাইট ওয়েটে 12টা রিপিটেশন করবে। এই সেটটা খুব সুন্দর মাইন্ড মাসেল কাজ করে। পাঁচ নাম্বার সেটটা খুব সুন্দর মাইন্ড মাসেলে কাজ করে, আর এই ওয়ার্কআউটটা করতে আমার খুব ভালো লাগে, চেস্টের সবচেয়ে আমার ফেভারিট ওয়ার্কআউট। সো দেখতে থাকো। এরপরে চলে আসে পোজিং। সো আমি এখন পোজিং প্র্যাকটিস করবো, প্রত্যেকদিন আমি পোজিং প্র্যাকটিস করি। সো ভিডিওটা এইটুকু, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না। সো আজকের মতন ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে, দেন আজকে ওয়ার্কআউট করেছে চেস্ট, খুব সুন্দর পাম্প হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টেক কেয়ার, লাভ ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেরকম ডেলি ব্লগ পাবেন। আর বন্ধু আজকে কোনো ব্যায়াম করিনি, বেশ ভালোই মজা হয়েছে। 10টার সময় জিমে এসেছে, দেন আমিও 10টার সময় জিমে এসেছি। সো দেখতে দেখো, টাটা টাটা।